ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি দিকে দিকে ছড়িয়ে পড়ছে, পেটেন্ট বাদ, টনিক বাদ, বায়োকেমিক বাদ, মেন্টাল মেথড বাদ, নানা রকম নাটকীয় মেথড বাদ, হোমিওপ্যাথি চিকিৎসার যেটা মেন ফর্মুলা, আসল যে বৈশিষ্ট্য, রোগীর লক্ষণ সংগ্রহ করে মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণের উপরে যে ওষুধটি আসবে, দ্যাট ইজ দ্য সেমিনিমাম। সেইভাবে এখন সবাই উদ্বুদ্ধ হচ্ছে। দুই বাংলায়, ভারতবর্ষের দুই বাংলায় এবং বাইরের রাজ্য থেকে অনেকে আসছে। একটু আগে বালিয়া থেকে এসেছিল উত্তরপ্রদেশের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট শেখার জন্য, বোঝার জন্য, প্র্যাকটিস করার জন্য। এবং কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সিমটোম্যাটিক যে কত সুদূরপ্রসারী ও ফলপ্রসূ হয়েছে তার যথেষ্ট প্রমাণ আমি পাচ্ছি। এখনই একটা প্রমাণ দেব এই ডাক্তারের কথা। কি নাম তোমার? বিভাস বৈরাগী। কোথায় প্র্যাকটিস করো বিভাস? আরামবাগে বিভাস প্র্যাকটিস করে। এই রোগীও হোমিওপ্যাথির খুব ভক্ত, বিভাসের রোগী। উনিও আমার ভিডিও দেখেন এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বুঝে গেছেন। তাহলে এনার হচ্ছে বার্নিং সেন্সেশন অ্যাবভ দ্য নি জয়েন্ট, বার্নিং ইন সোলস, বার্নিং ইন ব্যাক, বার্নিং ইন অ্যাবডোমেন। সো বার্নিং ইন দ্য অ্যাবডোমেন, বার্নিং জ্বালা পিঠে, বার্নিং পায়ের তলায় সোলস, বার্নিং এনিহার ইন দ্য বডি অ্যাবভ দ্য নি জয়েন্ট। সো বার্নিং ইজ এ ক্যারেক্টারিস্টিক সিমটম, বার্নিং ইজ এ জেনারেল সিমটম। ডক্টর বনি ওয়াচনের ফর্মুলা, কোন একটা পার্টিকুলার সেন্সেশন যদি তিনের অধিক কোনো জায়গায় পাওয়া যায়, দ্যাট মে বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ জেনারেল সিমটম। নাকে জ্বালা, কানে জ্বালা, পিঠে জ্বালা, পায়ে জ্বালা, তার এই রোগীর ক্ষেত্রে বার্নিং একটা জেনারেল সিমটম হিসেবে আমরা ধরতে পারি। সো ইন দিস কেস, ইন দিস পেশেন্ট, বার্নিং অল অ্যালং দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি, ম্যাটারনাল সাইড, ক্যান্সার। দেন ইফ উই বিলিভ দ্য মায়াজমেটিক থিওরি অফ প্যানিম্যান, কার্সিনোমা ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি ইন্ডিকেট দ্য পেশেন্ট ইজ সাইকোটিক। থার্স্ট প্রফিউস, প্রচুর পিপাসা, অ্যাংজাইটি অ্যাবাউট বিজনেস, অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, উৎকণ্ঠা বেশি, অ্যাংজাইটি বেশি, প্রচুর পিপাসা, বার্নিং অল থ্রু দ্য বডি, ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি ক্যান্সার, তার মানে দ্যার মে বি প্রিডোমিনেন্স অফ সাইকোসিস। সো মেডোরিনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। এবং ডক্টর বিভাস সেই ওষুধটি দিয়েছে, সেই জন্য আমি এতক্ষণে বললাম যে ক্লাসিক্যাল চিকিৎসা ছেলেরা বুঝে গেছে, সেদিন এসে গেছে, কিন্তু হাইপোটেন্সি দিয়েছে। মেডোরিনাম 50 মেডিসিমাল তৈরি করে না হ্যাপকো, অন্য কিছু কোম্পানি করতে পারে, তো অনেকে ঠিক ভরসা পায় না, তার থেকে বরং সেন্টিসিমেন্ট দেওয়া দরকার। আজ থেকে 20 দিন আগে মেডোরিনাম 1 mm ভালো ছিল, তাই 20 দিন আগে সে মেডোরিনাম 10 mm দিয়েছে। ইয়োর প্রেসক্রিপশন ইজ কারেক্ট মিস্টার বিভাস, ডক্টর বিভাস 100% কারেক্ট, তো মেডোরিনাম উইল ইম্প্রুভ দ্য পেশেন্ট। এখন শুধু ইন্টারকারেন্ট মেডিসিন হিসাবে যেন মেডিসিন মেডোরিনামের কাজটা ভালো হয়, তার জন্য আমরা একটু ওষুধ দেবো টিসিএলভি খাওয়ার পরে আবার আমরা দেখব কন্ডিশন কেমন আছে।
ओके।